कोलकाता वासियों के साथ ही साथ खास तौर पर खिजीपुर के वासियों की सबसे बड़ी परेशानी बारिश के पानी का जमा रहने का हल अब बहुत जल्द होने जा रहा है। इस परेशानी से और जमा पानी के निकासी के मसले पर भी गौर किया जा रहा है। खास तौर से खिजीरपुर के निकासी के मसले पर सबसे पहले गौर किया जा रहा है। इस सिलसिले में एक प्रोजेक्ट पर काम भी चल रहा है जो बहुत जल्द अंजाम तक पहुंचने वाला है। आइए सुनते हैं कोलकाता कारपोरेशन के मेयर फिराद हकीम ने क्या कुछ कहा। জলের সমস্যাও থাকবে না আপনাদের এই উদ্যমের পর, কি বলবেন কিভাবে এটা সম্ভব হবে? এটা সম্ভব হলো আমরা কিছু প্রজেক্ট নিয়েছি, যেহেতু রাজ্য সরকার মানুষের সমস্যার সমাধানের জন্য মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে, তাই রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সহযোগিতা আছে এবং অন্য অন্য জায়গা দিয়েও সহযোগিতা নিয়ে আমরা একটা এলাবোরেট কলকাতার ম্যাপ করে তার মধ্যে কোথায় কোথায় পাম্পিং দরকার, পাম্পিং স্টেশন দরকার, সেটা তারক সিং সাহেব পুরো কলকাতার একটা ম্যাপ করেছে। সেখানে কোথায় কোথায় জল জমে, সেই জলটা কোথা দিয়ে বার করা যায় সেটা হয়ে গেছে। আমরা এবার একটা একটা করে, যেরকম খিদিরপুরে আর জল জমবে না, সেরকম একটা একটা করে এলাকা ধরে আমরা জল জমে যেখানে যেমন 2 ঘন্টা 2-3 দিন থাকে সেই জলগুলো আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করছি। এই ঠিক এইভাবেই ওই তারক সিং সাহেবের ওই এটা নিয়ে যে কোথায় কোথায় জলের প্রেশার লো, কোথায় আমাদের বুস্টিং পাম্পিং স্টেশন দরকার, কোথায় কোথা দিয়ে জল নিয়ে যাওয়া হবে, যেরকম আমরা ঢালাই ব্রিজে একটা নতুন জলের পরিশোধিত করছি, আমাদের ধাপাতে যেটা জয়হিন্দ সেটাকে আমরা বাড়াচ্ছি, এইভাবে কলকাতায় বিভিন্ন জায়গায় এই প্ল্যানিংয়ের মাধ্যমে আগামী আমি একদম আশাবাদী নয়, নিশ্চিতভাবে যদি ভগবান সহায় থাকে আমরা জল জমার সমস্যা এবং জল পানীয় জলের সমস্যা এই দুটো সমস্যার সমাধান হয়ে যাবে। যেখানে একদিনের বেশি জল জমে থাকবে কলকাতায়, এই বোর্ড শেষ হওয়ার পরে এমন কোনো জায়গা থাকবে না যেখানে পরিশোধিত পানীয় জল পাওয়া যাবে না। নিশ্চিত ভাবে এই কাজটার জন্য যাকে আমি ধন্যবাদ দেব তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ এটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের আমরা কথা দিয়ে যাচ্ছি। এরপর নিশ্চিত ভাবে আমি এসছি অনেকবার 127 নম্বর ওয়ার্ড, আগে যে জনপ্রতিনিধি ছিলেন তিনি কোনো না কোনো কারণে রাজনীতিটা বেশি করতেন, কাজটা কম করতেন, তাই সেই সময় 127 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা কলকাতা কর্পোরেশনে মালা দিই, আমার থেকেও 5 বছরের সিনিয়র কলকাতা কর্পোরেশনে, কোনোদিন 127 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা সেই 2000 সালে জিতেছিল শ্যামাদা, তারপর থেকে 127 নম্বর ওয়ার্ড দিয়ে কারোর কোনো মাথা ব্যথা আমরা কলকাতা কর্পোরেশনের অধিবেশনে দেখি, রাজনীতি দেখেছি কিন্তু মাথা ব্যথা দেখি। কিন্তু এখন আমাদের মালবিকা আসার পর 127 নম্বর নিয়ে মেয়রের উপরে জোর, দাদা আপনাকে এটা করে দিতে হবে, আমার ওই স্যাটেলাইট টাউনশিপে এখনো পেছন দিকে অনেক রাস্তা আছে যেগুলোর মধ্যে এখনো সুরকি দিয়ে বিল্ডিং মেটেরিয়াল দিয়ে রাস্তা হয়ে রয়েছে, বহু এলাকায় আছে যেখানে জল নেই, বহু এলাকা আছে যেখানে ড্রেনেজ পর্যন্ত নেই, এই জায়গাগুলো আপনাকে করে দিতে হবে, তার কারণ আমরা কলকাতার বাসী, 127 নম্বর ওয়ার্ড 127 নম্বর ওয়ার্ডও আমরা কলকাতায় যা অন্য জায়গায় লোক পায় সেই সব সুবিধা পাবো, এইটা ওর আমাদের আমার প্রতি একটা দাবি। এবং আমি অঙ্গীকারে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজে প্রায় 1 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি, কিন্তু মানুষের পরিষেবা তার জন্য বন্ধ হবে না। আর যদি তোমার মনে ইচ্ছা থাকে তোমার উপায়ও তৈরি করতে হবে সেই কাজটার জন্য। KIP 3 প্রজেক্টে বিভু গোয়েল সাহেব আছেন, KIP 3 প্রজেক্টে আমরা 128 নম্বর ওয়ার্ডে আমরা 127 নম্বর ওয়ার্ডে আমরা ড্রেনেজটা প্যাকেজটা ঢুকিয়ে দিয়েছি,
দিল্লিতে আছে, দিল্লির থেকে হয়ে গিয়ে এই ফিনান্সিয়াল ইয়ারে ম্যানিলায় যাবে, ম্যানিলা থেকে স্যাংশন হয়ে আসলে আগামী ফিনান্সিয়াল ইয়ারে 127 নম্বর ওয়ার্ডের কাজটাও শেষ হয়ে যাবে। আমাকে সুখ খেতে দিন, এই প্রবলেমটা আপনি সামলান। তখন ওই সময় কিছু কিছু আমাদের পাম্প অপারেটর এগুলো নিশ্চিত করলো যে ওইখানে এটা হবে। আরেকটা জিনিস, বেহালার ওই সাইডে কেআইপির কাজ, এই ফাইন্যান্সিয়াল অর্থাৎ মার্চের মধ্যে আমরা প্রায় শেষ করে দেব। যে জন্যে বেহালাবাসী অনেকে জেন্টস ট্রান্সফার নিতে কষ্ট হচ্ছে, যেতে অনেকগুলো জায়গায় আমাদের পাইপ আসে, যেটা অনেক দিন ধরে চলছে গভর্নমেন্ট। তাই এই কাজগুলো আমরা, যেটা এই প্যাকেজের যে কাজগুলো আছে প্যাকেজ 1 প্যাকেজ 2, এটা আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে শেষ করে দেব। তারপর এখানে প্যাকেজ